ইউজ অফ শুড, আমরা জানি শুডের অনেকগুলি ইউজ আছে। শুড হচ্ছে একটি মোরাল অক্সিলারি ভার্ব, আর মোরাল অক্সিলারি ভার্ব হিসেবে আমরা এটাকে বাক্যের মধ্যে ইউজ করতে পারি। আর শুডের অনেকগুলি ইউজ রয়েছে। আজকে আমরা যে ইউজটা দেখব সেটা হচ্ছে তার এক নাম্বার ইউজ, অর্থাৎ শুড এর ব্যবহার। যেমন এর আগে আমাদের দেখতে হবে যে শুড এর পরবর্তী প্রিন্সিপাল ভার্বের রূপসমূহ। আমরা জানি শুড হচ্ছে একটি মোরাল অক্সিলারি ভার্ব, আর এরপর ভার্বের অলওয়েজ তার বেস ফর্মটি বসে। যেমন শুডের পর বেস ফর্ম, এটা হলো তার প্রেজেন্টের ক্ষেত্রে। আর যখন কি কন্টিনিউটি অর্থাৎ কন্টিনিউসের ক্ষেত্রে আমাদের হয় শুড বি প্লাস আইএনজি ফর্ম, এই যে শুডের পর কিন্তু আমাদের বেস ফর্মটাই বসেছে। একইভাবে পারফেক্টিভের ক্ষেত্রে শুড হ্যাভ প্লাস ভার্বের তিন নাম্বার ফর্ম, অর্থাৎ শুড শুডের পর আমাদের হ্যাভ অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটাই রয়েছে। তো আমাদের প্রথম ইউজটা হচ্ছে যে শ্যাল এর পরিবর্তে আমরা শুড ইউজ করবো, এবং এটা মূলত ইন্টারঅ্যাকটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন নাকি বক্তা তার বিরক্তি প্রকাশ করে তখন আমরা শ্যাল এর পরিবর্তে শুড ইউজ করে থাকি। যেমন প্রথম বাক্যটা হচ্ছে শুড আই ট্রাই অ্যাগেন, এর মানে হচ্ছে আমি কি আবার চেষ্টা করব। অর্থাৎ যখন নাকি বক্তা বললো আমি কি আবার চেষ্টা করবো, এর মানে হচ্ছে বক্তা এইখানে তার বিরক্তিটা প্রকাশ করছে। আর আমরা জানি এটা আমরা শ্যালের পরিবর্তে শুড ইউজ করতে পারি, এক নম্বর পয়েন্ট। সেকেন্ড হচ্ছে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স হতে হবে, এবং তিন নম্বর হচ্ছে এটা বক্তার বিরক্তি প্রকাশ করতে হবে। অর্থাৎ যখন নাকি বক্তা তার বিরক্তি প্রকাশ করছে তখন আমরা শ্যালের পরিবর্তে শুড ইউজ করছি। এটা হচ্ছে আমাদের শুড প্লাস বেস ফর্ম, অর্থাৎ ইনডিফিনিটের জন্য। হোয়াই শুড উই বি ওয়েটিং ফর দেম, এটা হচ্ছে কন্টিনিউটিভ, অর্থাৎ শুড বি প্লাস আইএনজি ফর্ম, অর্থাৎ এই যে শুড বি আর আইএনজি ফর্ম ভার্ব, এর মানে হচ্ছে কেন আমরা তাদের জন্য অপেক্ষা করতে থাকব। অর্থাৎ এখানে কিন্তু কন্টিনিউটি অর্থাৎ চলমান কোনো কিছু বোঝাচ্ছে, অর্থাৎ অপেক্ষা করতে থাকব, যে অপেক্ষা করতে থাকব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কন্টিনিউটিভটা বোঝাচ্ছে। তিন নম্বর হচ্ছে আমাদের পারফেক্টিভ, অর্থাৎ শুড এবং হ্যাভ প্লাস ভার্বের তিন নম্বর ফর্মটি রয়েছে, এর মানে হচ্ছে আমরা তার নাম শুনে থাকব, অর্থাৎ আমরা কি তার নাম শুনে থাকব। অর্থাৎ যখন নাকি বক্তা এই কথাটা বলে তখন হচ্ছে বক্তা তার বিরক্তি প্রকাশ করেন। অর্থাৎ আমরা বলতে পারি শুড এর ব্যবহার হচ্ছে যখন নাকি ইন্টারঅ্যাকটিভ সেন্টেন্সে বক্তা তার বিরক্তি প্রকাশ করে তখন শ্যালের পরিবর্তে শুড ইউজ করতে পারি। আর তখন হচ্ছে আমাদের তিনটাই হওয়া সম্ভব, অর্থাৎ ইনডিফিনিট, কন্টিনিউটিভ এবং পারফেক্টিভ।